নমস্কার ওয়েলকাম টু ইউনিকন গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে যেই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স হেরে গেছে মুম্বাইয়ের কাছে এবং মুম্বাই উনপঞ্চাশ রানে জিতে গেছে তো সেই ম্যাচটা নিয়ে ডিটেলে একটু কথাবার্তা বলবো আলোচনা করব তো ভিডিও শুরুটাকে এটাই বলবো যে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের আইকনটি অন করে দেবে কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবে আর তার পাশাপাশি ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দেবে তো যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায় তো প্রথমত দুটো টিমের টিম লিস্ট নিয়ে কথা বললে তো মুম্বাইয়ের টিম যেরকম বলেছিলাম যে আনচেঞ্জ টিম থাকবে সেরকমই টিম ছিল টিমে কোনো পরিবর্তন হয়নি তবে কে কেকেআর টিমে কয়েকটা সারপ্রাইজিং চেঞ্জ হয়েছিল তো আমরা এক্সপেক্ট করছিলাম যে নাগারকোটটি হয়তো খেলবে কিন্তু নাগারকোটটিকে এই ম্যাচে নাবানো হয়নি যদিও প্র্যাকটিসে কিন্তু নাগারকোটটি ভালো খেলছিল এবং তাকে আই থিঙ্ক চান্স দেওয়া উচিত ছিল আর তার সঙ্গে নিখিল নায়েক দলে এসেছিলো যেটা আরেকটু বেশি সারপ্রাইজিং ছিল তো শুনেছিলাম যে প্র্যাকটিসে ভালো খেলছে নিখিল নায়ক তবে যদি প্র্যাকটিস ম্যাচ দেখেই নিতে হতো তাহলে তো রিঙ্কু সিংকেও নিতে পারতো কারণ রিঙ্কু সিং সব থেকে ভালো প্র্যাকটিসে ব্যাট করেছে তো যাই হোক নিখিল নায়কের সিলেকশানটা একটু সারপ্রাইজিং ছিল তো দেন যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায় কে আর তো টসে জিতে ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং মুম্বাইয়ের ব্যাট করতে নামার পর কিন্তু শিভম মাভি খুব ভালো বোলিং করেন তিনি শুরুতেই কুইন্টন ডিককে আউট করে দেন তবে তারপর যেটা নিয়ে কে আর সমর্থকরা ভয় পায় সেটাই হয়েছে তো সেটা হচ্ছে রোহিত শর্মা তো রোহিত শর্মা কে আর কে দেখলেই জ্বলে ওঠে তো রোহিত শর্মা আশি রানের একটা অসাধারণ ইনিংস খেলেন দেন তার সঙ্গে সূর্যকুমার যাদবও ভালো খেলেন এবং তিনি সাতচল্লিশ করেন এবং তাদের দুজনের স্কোরের ওপর ভিত্তি করি এবং বাকি প্লেয়ারদের কন্ট্রিবিউশনে মুম্বাই শেষ পর্যন্ত একশো পঁচানব্বই রান করে একটা সময় মুম্বাই যেরকম ব্যাটিং করছিল মনে হচ্ছিল দুশো পনেরো কুড়ি অবধি হয়ে যেতে পারে তবে কিছুটা ভালো বোলিং শেষের দিকে সে কে কে আর করে মোটামুটি ভালো বলিং করে অ্যাটলিস্ট মুম্বাইকে একশো পঁচানব্বই আটকে দেয় আর রোহিত শর্মা যখন ব্যাটিং করে তখন তো দেখতে খুবই ভালো লাগে তবে তারপরও মনে হয়েছে যে কে কে আর বোলারটাও একটু ভুল করেছে রোহিত শর্মার মতো প্লেয়ার যে শর্ট পিচ বল অত ভালো খেলে তাকে শর্ট পিচ বোলিং করে গেছে আর রোহিত শর্মা যে কোয়ালিটির প্লেয়ার তাকে যদি ওরকম বোলিং করে সে অবশ্যই বড় রান করবে তো আর যদি কে কেয়ারেট বোলিং নিয়ে কথা বলা যায় তো কে ক্যারেটও শিবম মাভিয়ে এই ম্যাচে বেশ ইম্প্রেসিভ বোলিং করেছেন এবং দেন তার সঙ্গে সুনীল নারায়ণও ভালো বল করেছেন আর রাসেলকেও লাস্ট যে ওভারটা করেছিল উনিশ নম্বর ওভার সেই ওভারে রাসেলের বোলিংও ভালো ছিল বাকি প্লেয়াররা সেরকম কেউ ভালো বোলিং করতে পারেনি কুলদীপ যাদব ঠিকঠাক বোলিং করেছে যদিও এক্সপেন্সিভ ছিল দেন তার সঙ্গে সন্দীপ ওয়ারিয়ারও এক্সপেন্সিভ ছিল আর প্যাট কামিন্সের কথা কি বলবো তো প্রচুর মার খেয়েছে প্যাট কামিন্স মোটেই এক্সপেক্টেশান পূরণ করতে পারেনি বরং বলতে পারো প্যাড কামিন্স ফ্লপ ছিল তো প্যাট কামিন্সকে নিয়ে পরের দিকে কথাবার্তা আরও বলছি তো দেন যদি কিকারের ব্যাটিং নিয়ে কথা বলা যায় তো শুরুতেই শুভমান গিল এবং সুনীল নারায়ণ আউট হয়ে যায় এবং সেখান থেকেই প্রেসার ক্রিয়েট হয়ে যায় তো শুরুতে শুভমান গিল বেশ কয়েকটা ডট বল খেলে ফেলেছিল এবং তারপর তারাভু করতে গিয়ে আউট হয়ে যায় আর সুনীল নারায়ণের বিরুদ্ধে মুম্বাইদের মানে মুম্বাইয়ের বোলারদের স্ট্র্যাটেজি খুব ভালো ছিল যে বলে সুনীল নারায়ণের অসুবিধা হয় সেরকমই বোলিং করে গেছেন এবং ফলস্বরূপ উইকেট পেয়েছে তবে তারপর দিনেশ কার্তিক তিন নম্বরে ব্যাট করতে আসে তোমাদের ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে একটা পসিবিলিটি আছে যে দিনেশ কার্তিক নিজেকে উপরের দিকে নিয়ে আসতে পারে তবে দিনেশ কার্তিক এবং নীতিশ রানার মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় দেন দিনেশ কার্তিক মারতে গিয়ে আউট হয়ে যান এলবি বিডব্লিউ এবং তারপর নীতিশ রানাও আউট হয়ে যায় এবং ম্যাচটা মোটামুটি কে আর সেখানেই হেরে যায় কারণ তারপর আন্দ্রেড আসেল এবং ইয়ন মর্গানার মতো প্লেয়াররা ছিল তবে মর্গানের ব্যাটে কালকে একদমই হিট হচ্ছিল না সব বল মিস করছিলেন এবং আন্দ্রেড আসেলকেও সেরকম ফর্মে পাওয়া যায়নি তো দুজনে সেরকম বিশেষ কিছু করতে পারেনি তবে যশপ্রীত বুমরার একটা ওভারে দুজনেই আউট হয়ে যায় তবে দেন কামিন শেষে কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান বেশ কিছুটা ইমপ্রেসিভ খেলে যান এবং একটা ওভারে জসপ্রীত বুমরাকে চারখানা ছয় মারেন এবং দলের টপ স্কোরারও ছিলেন প্যাট কামিন্স আর জসপ্রীত বুমরার কথা বললে এদিন কিন্তু বুমরা দারুণ বল করেন লাস্ট ওভারে চারটে ছয় হয়তো খেয়েছেন তবে তার আগের তিনটে ওভার খুবই ভালো বোলিং করেন এবং বুমরা একটা ভালো কামব্যাক করেছে এটাও আমরা বলতে পারি কারণ লাস্ট ম্যাচ আমরা বুমরাকে সেভাবে পাইনি তো মুম্বাই ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টেই কে কেআরকে টক দিয়েছে দিয়ে ম্যাচ জিতেছে তো ডিজার্ভিং টিম তারা উল্টো দিকে কেকেআর কথা বললে কে কেকেআরের যে দুজনের উপর সবথেকে বেশি নজর ছিল নতুন প্লেয়ার একজন হচ্ছেন প্যাট কামিন্স আর একজন হচ্ছেন ইওয়ান মরগান দুজনেই সেভাবে ভালো কিছু করতে পারেনি এই ম্যাচে প্রথমত প্যাট কামিন্স বোলিং করতে গিয়ে প্রচুর রান খেয়েছেন আর মর্গানের ক্ষেত্রেও যেটা হচ্ছিলো সেটা হচ্ছে ব্যাটে হিট করতে পারছিলেন না তবে আমার মনে হয় দুটো মানে ফার্স্ট ম্যাচ থেকে এই দুজন প্লেয়ারকে জাজ করাটা ঠিক হবে না বিশেষ করে প্যাট কামিন্সকে নিয়ে দেখছি অনেক ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে এটা জাস্ট ফার্স্ট ম্যাচ তো প্রথমত তারা দলের সঙ্গে প্র্যাকটিস করেনি আজই জাস্ট কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে তারা ডাইরেক্ট ম্যাচ খেলতে নেমেছিল তো কিছু প্রবলেম হয়েছে যদি ইউন মর্গানের কথা বলো লাস্ট কিছু সময় ধরে ইউন মর্গান হোয়াইট বল ক্রিকেটে কীরকম খেলছে সেটা আমরা সবাই জানি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান তবে তারপরেও তার ব্যাটের সঙ্গে বল হিট হচ্ছিলো না টাইমিং করতে পারছিলেন না উল্টো দিকে প্যাট কামিন্সও সেরকম বোলিং করতে পারেননি তো আশা করছি নেক্সট ম্যাচে তারা কামব্যাক করবে কারণ তারা ভালো প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার এবং তাদের নিয়ে মানে একটা ম্যাচ দেখে ট্রল করতে শুরু করে দেওয়ার মতো কিছু হয়নি এবং যখন আর কি ম্যাচের পর দিনেশ কার্তিককে জিজ্ঞেস করা হয় তো দীনেশ কার্তিকও কিন্তু এটাই বলেন যে তিনি প্যাট কামিন্সের ওপর ভরসা রাখেন এবং তাকে বিশ্বাস করেন এবং ওয়ার্ল্ডের বেস্ট বোলারদের মধ্যে একজন তো পরের ম্যাচগুলোতেও তারা কামিন্সের ওপরই ভরসা রাখবেন এবং এটাই আমারও মনে হয় যে একটা ম্যাচ দেখে বিচার করাটা ঠিক নয় আর কার্তিকের ক্যাপ্টেন্সি তো মাঝে মধ্যে বেশ কিছু ভুল ধরা পড়েছে ফিল্ডিং প্লেসমেন্টের ক্ষেত্রে ভুল ছিল কামিন্সকে দিয়ে নতুন বলে শুরু করাতে পারতেন বা এত বড় একটা রানচেস যখন করছিল তো রাসেলকেও বেশ কিছুটা আগে পাঠাতে পারতেন তো এই ম্যাচেও রাসেল সেই ছ নম্বরই ব্যাট করতে এলো তো বেশ কিছু ভুলও ছিল আর সেরকম ভালো খেলতেও পারেনি কে কে আর তবে আশা করছি যেহেতু ফার্স্ট ম্যাচ অনেকদিন বাদে অনেক প্লেয়ার খেলছে তো আশা করছি নেক্সট ম্যাচে ব্যাক করবে নেক্সট ম্যাচে আরও ভালো খেলা আমরা কে কেকেয়ারের তরফ থেকে দেখতে পাবো তো এটুকুই বলার ছিল এই ভিডিওতে পরে একটা ভিডিও আসবে আজকে নয়তো কালকে যে এই ভিডিওতে আরও কয়েকটা ব্যাপারে নিয়ে কথা বলার আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার পাশের বেলাইকন অন করে দিও আর তার পাশাপাশি ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই